তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি স্পেশালি একটা সন্ধানে বেরিয়েছি, সন্ধানটা হচ্ছে বিরিয়ানির। তো যাই হোক, এখন একটা ভালো বিরিয়ানির দোকান আমার সন্ধান আছে, কারণ তোমার হচ্ছে সেখানে ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো এখন আমি সেখানে যাচ্ছি, রেস্টুরেন্টটা হচ্ছে কেষ্টপুরে। তো আমি কেষ্টপুরের দিকে যাচ্ছি। কেষ্টপুর বলতে নিউ টাউন আর এই তোমার শর্ট লেগের যে মেগাসিটি ব্রিজটা আছে, ব্রিজের নিচে দোকানটা আছে। তো জানি না বিরিয়ানির কীরকম দাম টাম নেয়, বাট সুইগিতে ভালোই ওর সেল হয় জানি। তো আজকে ওর বিরিয়ানিটা খাওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ বাড়িতে কেউ নেই, মা ভাই আব্বা সবাই বাড়িতে আছে, গ্রামের বাড়িতে গেছে। তো যে কারণে আমি একা, তো আমার এখন কিছু খেতে গেলে আমাকে আবার রান্না করে খেতে হবে। তো তার চাইতে ভালো এক প্লেট বিরিয়ানি নিয়ে যাই, কারণ কালকে আমার বাবা মা চলে আসবে, তো তখন আর চাপ থাকবে না। তো যাচ্ছি এখন আমি সেই দোকানটাতে, ঠিক আছে? জাস্ট তোমার হচ্ছে ব্রিজটা ক্রস করে ইউটার্ন নিয়ে আসতে হবে, তোমার হচ্ছে একদম ব্রিজের নিচে আছে দোকানটা। তো টুট করে যাই, দোকানটার নামটাও বেশ কী নাম জানি না, নিউ আর্সেলান বা এই ধরনের নাম আছে, ঠিক আছে? আর জানি না বিরিয়ানির দাম কত হতে পারে, হয়তো 100 বা 110 এরকম কিছু দাম হবে। আশা করছি বিরিয়ানিটা ভালো হতে পারে। তো চলো দেখি বিরিয়ানির দোকান। তো গাইজ, ফাইনালি তোমার ওই পারে সেক্টর 5 থেকে টোপকে সোজা এই রাস্তায় এসে আবার ইউটার্ন নিয়ে এধার দিয়ে যাচ্ছি। তোমার উঠতে হবে কেষ্টপুর মেন রোডে, আর মেন রোড সামনে, সামনেই ব্রিজের নিচে মেন রোড, আর মেন রোড থেকে মানে ব্রিজের নিচে মেন রোড যেটা আছে ওখান থেকে ডান দিকে নিলেই তোমার হচ্ছে দোকানটা পাওয়া যাবে। গাইজ, ফাইনালি তোমার হচ্ছে ডান দিকে নেওয়ার পরে এখানে ব্যাক টু ব্যাক অনেকগুলো ব্র্যান্ডের দোকান আছে। তো এই যে আরহান বিরিয়ানি, বিরিয়ানি হবে কত করে প্লেট? কত করে এক প্লেট? এক প্লেট দাদা, লেগ পিস দাও, ডিম দিয়ে দাও, কত? 100 ডিম ছিল, কিন্তু ডিম ছিল, তো ডিম দিয়েছে, তো ডিম দিয়েছে, ওতে দিয়েছো না? তো গাইজ, ফাইনালি তোমার হচ্ছে বিরিয়ানিটা এখান থেকে নিয়ে নিলাম, আর ডিম দিয়ে 100, ডিম ছাড়া তোমার হচ্ছে 90 চিকেন বিরিয়ানি। তো যাই হোক, আজকের বিরিয়ানিটা এখানে জাস্ট আমি এখানে খেলাম না, কারণ এখন অনেক সময় কম, এখন 8টা বাজে, তো এক্ষুনি খাবো না, আর তোমার হচ্ছে বাড়িতে গিয়ে খাবো, তো 10টার দিকে খাবো, 1.5 ঘন্টা পরে। তো যাই হোক, এখন নিয়ে নিলাম, এখন আমি বাড়ির দিকে যাবো টুকটুক করে আস্তে আস্তে। তো বাড়িতে গিয়ে রিভিউটা দিচ্ছি, ঠিক আছে? কারণ ওখানে বসে খাওয়ার মতো পরিস্থিতি না, কারণ আমার শরীর পুরো নোংরা হয়ে আছে, হাত পা সব মানে প্রচুর নোংরা আর কি। যাই হোক, আমি বাড়ি গিয়ে ফ্রেশ হবো, তারপরে বিরিয়ানিটা খাবো, তখন রিভিউটা দেবো। তো যাই হোক, এখন ভিডিওটা স্টপ করে রাখছি। তো গাইজ, আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি তো তোমার হচ্ছে বিরিয়ানি তো নিয়েছি, কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিতে ভুলে গেছি। শুধু বিরিয়ানি তো আর ভালো লাগবে না, না সাথে একটু কোল্ড ড্রিঙ্কস হলে খুব ভালো হয়। তো এখন আশেপাশে কোথাও কোল্ড ড্রিঙ্কস তো সেরেও এসেছি, দাঁড়াও এখান থেকেই নিয়ে নিই, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। ৩০ এর নেই না? আচ্ছা, 20-এর একটা দিয়ে দাও, মিরিন্ডা দিয়ে দাও, মিরিন্ডা একটা ছোটো।
তো গাইস ফাইনালি একটু মিরিন্ডা নিয়ে দিলাম, এখন এটা দিয়ে কোল মানে বিরিয়ানিটা খেতে বেশ মজাই লাগবে। তো চলো বাড়িতে যাই, গিয়ে ফ্রেশ হয়ে বিরিয়ানিটাকে খাওয়া যাক। ওকে তো গাইস ফাইনালি এবার আমি বিরিয়ানিটা খুলছি, ঠিক আছে। এর মধ্যে কী কী দিয়েছে তোমার হচ্ছে, এই রেস্টুরেন্টের বিরিয়ানি তো আগে কখনো খেয়ে দেখিনি। তো ফার্স্টে দিয়েছে স্যালাড, স্যালাডের মধ্যে আছে তোমার হচ্ছে একটা লঙ্কা, দুটো পেঁয়াজের টুকরো আর একটু শসা। তো যাই হোক, লেবু দিয়েছে, আবার লেবু দিয়েছে, হ্যাঁ না লেবু দেয়নি, সরি, এটা লেবুর মতো লাগছিল। তো শসা আর এই যে হচ্ছে টোটাল স্যালাড, আর তোমার হচ্ছে এই যে বিরিয়ানি আরহান বিরিয়ানি। তো এর বিরিয়ানিটা ফার্স্ট টাইম খাবো, তো ট্রাই তো করতে হবে কেমন হয়, কারণ আমি সুইগিতে অনেকবার এর অর্ডার মেরেছি, তো এর অর্ডারটা বেশ ভালোই আছে, ঠিক আছে। তো আমিও একবার ট্রাই করে দেখি। সুইগিতে অবশ্য 150-200 টাকা করে নেয়, কারণ সুইগিতে রেস্টুরেন্টের বিরিয়ানির দাম বেশি থাকে, ঠিক আছে, কারণ 25% কমিশনও তো দিতে হয়, তাই না, ওই জন্য ওরা বাড়িয়ে দেয়। তো অফলাইনে কম হয়, অনলাইনে দাম বেশি রেস্টুরেন্টের। তো এই যে একটা লেগ পিস দিয়েছে, পড়ে না যায় রাইসগুলো, যাই হোক ভালো করে ঢেলে নিই। দিয়ে তারপরে চলো আগে ঢেলে নিই আগে ভালো করে। তো স্পেশালি মেন কথা হচ্ছে, আগে তোমার আব্বা মা যখন বাড়ি থাকতো না, প্রিয়া আসতো এসে রান্নাবান্না করে দিয়ে যেত, ও থাকতো অনেকক্ষণ, তো সেসব দিন তো এখন অতীত। তো যাই হোক, এখন নিজে রান্না করতে ভালো লাগে না। তো এই হচ্ছে তোমার বিরিয়ানি, তো চলো খেয়ে টেস্ট বোঝা যাক। ওকে তো গাইস ফাইনালি বিরিয়ানিটাকে খাওয়া যাক, ঠিক আছে। আমার মানে স্ট্যান্ড নেই যেত রীতি, তো ভালো আমি এ করতে পারবো না, মানে ক্যামেরাটা ভালো জায়গায় রাখতে হবে। তো খেয়ে দেখি, মোটামুটি ভালো লাগছে ফার্স্টে, মানে মাংস মাংস দিয়ে খাইনি। খারাপ না, মোটামুটি বেশ ভালোই। আর এই যে 100 থেকে 110 বা 90 থেকে 110 ধরো নাও, এই যে বিরিয়ানির ক্যাটাগরিগুলো হয়, স্পেশালি সব দোকানের বিরিয়ানি একই থাকে, ঠিক আছে, খুব একটা বেশি থাকে না, মানে টেস্ট খুব একটা ডিফারেন্ট থাকে না, একই প্রায়। তো বিরিয়ানিটা বেশ ভালোই লেগেছে, যদিও আমি ফুড ব্লগার না, তবু কী মনে হয়েছে আজকে যে, মানে আমি নর্মালে হয়তো এমনি খেয়ে আসতাম, আজকে কী মনে হয়েছে যে না আজকে একটা ভিডিও করি। বাংলাদেশের এরকম একটা মোটো ব্লগের আমি ভিডিও দেখেছিলাম, কিন্তু সে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিল, বাট আমি রেস্টুরেন্টে গিয়ে খেলাম না। কারণ কাজের মধ্যে ছিলাম তো, ওই জন্য আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা তো খেতে হবে। তো যাই হোক, এইভাবে বসে তো খাওয়া যায় না। তো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। তো গাইজ আমার হিসাবে বিরিয়ানি মোটামুটি অ্যাভারেজ নর্মাল যে কোনো দোকানের 100 থেকে 150 মধ্যে যে বিরিয়ানিগুলো হয়, তো সেম টেস্ট, কোনো খুব একটা ডিফারেন্স না, আর খুব একটা স্বাদও বেশি না, তো ঠিকই আছে। দেখো 100 টাকা আর কী দেবে বলো তো। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করছি সবাই ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। টাটা, বাই বাই।